মানবতার মুক্তির জন্য সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে হেদায়েতের গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন নাযিল করেছেন। সুতরাং মানবতার মুক্তি এই কোরআনের মধ্যেই নিহিত। রমজান মাস মুসলমানদের কাছে নয়, সকল ধর্মের মানুষের কাছে শ্রদ্ধার মাস। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই রমাদান মাসে বাংলাদেশের দ্রব্যমূল্যের আজকের যে ঊর্ধ্বগতি, এর কারণ হচ্ছে এই অবৈধ সরকারকে জনগণ ভোট দেয়নি বলে তারা ভাত এবং ডাল চালের দাম বৃদ্ধি করে মানুষকে হত্যা করতে চায়। সুতরাং অবিলম্বে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে হবে। মন্ত্রীরা বলছেন আপনারা খেজুরের পরিবর্তে বরই খান, কিন্তু এটি আমরা মনে করি সাধারণ জনগণের সাথে তামাশা ছাড়া অন্য কিছু নয়। এই মন্ত্রীকে পদত্যাগ করতে হবে, সরকারকে বিদায় নিতে হবে। রমজানের আগেই আমির জামাত ডক্টর শফিকুর রহমান সহকারী সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা এটিএ মাজারুল ইসলাম সহ সকল আলেম ওলামাদেরকে মুক্তি দিতে হবে। হত্যা করে রিমান্ডে নিয়ে মামলা দিয়ে সাজা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। এই অবৈধ সরকারকে 92% মানুষ না বলে দিয়েছে, লাল কার্ড দেখিয়ে দিয়েছে। আপনারা ক্ষমতায় থাকার নৈতিক কোনো অধিকার নেই। এই দেশে এখনো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এখানে আমাদের মায়ের জাতিরা এখনো নির্যাতিত হয়, সিলেটে নারীও নির্যাতিত হয়, আমাদের মা বোনেরা ইজ্জত হারায়। এই সরকার ক্ষমতায় থাকতে পারে না। তারা মদের লাইসেন্স দিচ্ছে যুব সমাজকে ধ্বংস করবার জন্য, শিক্ষা ব্যবস্থায় শরীফকে শরীফা বানিয়ে তারা আমাদেরকে লুট জাতির দিকে নিয়ে যেতে চায়। এই অভিশপ্ত সরকারকে বিদায় নিতে হবে। এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না, পারবে না। এই জন্য জনগণকে সচেতন করে মাহে রমাদানে আত্মগঠনের মাস হিসাবে আমরা এই কোরআন নাজিলের মাসে সবাইকে কোরআনের অধ্যয়ন